হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসমা ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আম সত্ত্বের রেসিপি। তো দেখেন, অনেক সময় আম কিন্তু নরম হয়ে গেলে সেই নরম অনেকে খেতে চান না। তো সেই আমগুলো দিয়ে কিন্তু বন্ধুরা একদম ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, একদম দোকানের মতো আম সত্ত্ব। তো দেখেন, এই যে নরম নরম আমগুলো কিন্তু আমি একদম আট বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খোসা থেকে। তো এইভাবে কিন্তু সবগুলো বের করে নেব বন্ধুরা। তারপর আঠি থেকে কিন্তু আমের যে কাকগুলো সেগুলো বের করে নেব। তো বন্ধুরা প্লিজ, আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো দেখেন, আমি সমস্ত কিন্তু আমের কাকগুলো বের করে নিয়েছি আর একটা নেট নিয়েছি। এই বাটিতে ঢেলে আমি কিন্তু সমস্ত আমগুলো ছেঁকে নেবো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো দেখেন, এভাবে কিন্তু আমি সমস্ত ঢেলে এভাবে চিপে চিপে ছেঁকে নেবো। দেখেন, বাটিতে ভাবে ছেঁকে নিচ্ছি বন্ধুরা। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, গ্রাম বাংলার একদম মানে ঝটপট রেসিপি বা গ্রাম বাংলার সহজ পদ্ধতিতে রেসিপিগুলো দেখতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি ঢেলে নিলাম, একটা থালাতে কিন্তু আমি ঢেলে নিয়েছি। তো আমি এবার চুলার কাছে চলে যাব, আম সত্ত্বটা কীভাবে বানাই আপনারা দেখুন। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু যে থালায় যে আমের কাকগুলো আমি ছেঁকে নিয়েছিলাম সেগুলো কিন্তু ঢেলে দিয়েছি, দেখতে পেলেন। তো দেখেন বন্ধুরা, আমি চুলা ধরে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম, আপনারা লবণটা না চাইলে স্কিপ করতে পারেন। তো দেখেন, এখানে আমি একটু স্বাদের কারণে একটু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পেলেন। তো এখানে এবার চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই চিনিটা হচ্ছে একদম মানে গুঁড়ো চিনি আর কি, মোটা চিনি হলে আপনারা একটু গুঁড়ো করে নেবেন। তো দেখেন, আমি এখানে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, আর একদম কিন্তু ঘনত্বটা কেমন হয় দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে নাড়াচাড়া করে কিন্তু জাল দিয়ে মোটামুটি 30 মিনিট মতো লেগেছে আমার। তো দেখেন বন্ধুরা, এভাবে কিন্তু আমি আস্তে 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 আর জোরে জাল দিলে কিন্তু একদম পুড়ে যাবে। তো এভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে, আর মিডিয়ামে এভাবে কিন্তু ভালোভাবে বানিয়ে নিতে হবে। তো দেখেন বন্ধুরা, একদম পারফেক্টভাবে কিন্তু আমি করে নিয়েছি। আর এইখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটা থালায় ভালোভাবে মাখিয়ে নেব যেন ঢেলটা না লাগে আর কি। তো দেখেন, তোলার সময় কিন্তু ভালোভাবে উঠে আসবে আমসত্ত্বটা। তো দেখেন বন্ধুরা, একদম কিন্তু দোকানের মতোই বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন দোকানে কীভাবে ঝটপট যে আমসত্ত্বের যে স্বাদটা লাগে, সেম টু সেম ওই রকম। তো দেখেন, আমি একটু নাড়া দিয়ে থালাতে কিন্তু একদম ভালোভাবে এ করে দিয়েছি, আর কেমন গরম ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন। তো এটা মোটামুটি আমি 2-3 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নেব বন্ধুরা, তারপরে আপনাদের কাছে ফিরে আসব। তো দেখেন বন্ধুরা, 2-3 দিন রোদে শুকানোর পরে এটা রোল রোল করে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি একটা ফুল আকারে সাজিয়েছি বন্ধুরা। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে বন্ধুরা কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু শেয়ার করুন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।